তাহলে চারটি কাজ সব ভদ্র মানুষকে করতে হবে তবেই সেই ভদ্রতার আসল লাভ নিতে পারবে না হলে যে দু বললাম সেগুলোই হবে সেই চারটি কি জিনিস আজকে জেনে নিন বেশি ভদ্র মানুষের জীবনে বারবার যে ক্ষতিটা হতেই থাকে সেটা হলো যে তার জীবন পথে চলাকালীন যে সমস্যাগুলো আসে যে বাধাগুলো আসে সেগুলো অন্য মানুষের থেকে দুগুণ তিনগুণ বেশি আসে আর এই জন্যই ভদ্র মানুষ ভাবে যে যাবতীয় জিনিস যেগুলো আমার সাথে ঘটছে সেগুলো আমি যদি অভদ্র হতাম তাহলেই ভালো হতো আমি এই সমস্যাগুলোর কোনো দুই নম্বর পথ খুঁজে বার করতাম এবং সেই সমস্যা থেকে বেরিয়ে যেতাম একটা ছোট সেমিনার হচ্ছিলো একটা ছোটো সৎসং হচ্ছিল যেখানে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছিলেন যে কি করে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি টাকা ধন সম্পত্তি অর্জন করা যেতে পারে সেই শহরের পঞ্চাশ জন এই রকম ভদ্র মানুষের সমাগম হয়েছিল যারা সব সময় ভদ্রতার বেশভূষা পরেই থাকেন তাদেরকে বলা হলো যে আচ্ছা বলুন যে আপনাকে যদি আজকেই দশ কোটি টাকার একটা লটারি দিয়ে দেওয়া হয় আর সেটা যদি লেগেও গেছে তাহলে দুটি কাজ যেটা আপনি করবেন সর্বপ্রথমে সেগুলো একবার আমাকে লিখে দিন বা বলে দিন এক থেকে পঞ্চাশ জন অব্দি বললো এবং সবার উত্তর একই রকমের ছিল কে বলল স্ত্রীর জন্য এটা কিনবো কে বলল নিজের জন্য এটা কিনব কে বলল সুখ সুবিধা বাড়ানোর জন্য এই কাজগুলো করব কেউ বলল যে একটা লোক আমাকে অনেক নত করেছিল তখন আমার কাছে টাকা ছিল না তাকে দেখাবো যে আমি আমার টাকার কীরকম ব্যবহার করি যে বক্তৃতা দিচ্ছিলেন সে বললেন যে আচ্ছা তোমাদেরকে আমি বললাম কি দশ কোটি টাকা পাওয়ার পর তোমরা কী করবে বলো তোমাদের যে মনোভাব তোমাদের যে ধ্যান ছিল সে টাকার প্রতি সেটা শুধু খরচ করার দিকে ছিল তুমি অর্জন করতে চাও ধন সম্পত্তি কিন্তু তোমাদের মন আছে শুধু খরচ করার দিকে আর যখন তোমার মন একদিকে থাকবে আর তোমার চা পাওয়া আসল ইচ্ছা আসল লক্ষ্য যেটা তুমি বারবার ধেই করে রেখেছো সেটা একদমই ভিন্ন তখন মিল কোথায় ঘটবে এটাই তো হবে তোমার সবথেকে থেকে বড় ক্ষতি এটা তুমি কেন বুঝছো না ভদ্রতার ভেষভূষা পরে যে মানুষ বসে থাকে তার সবথেকে বড় ক্ষতি এটাই যে সে স্বপ্ন তো দেখে বড় বড় কিন্তু সেগুলো পূর্ণ হয় না সে সহজেই সম্মান আর অসম্মানের মধ্যে পার্থক্য করতে ভুল করে দেয় সে ভাবে যে অন্য মানুষ যদি একটু উচ্চভাবে তাকে দেখলো তবেই তার সম্মান কিন্তু সে আত্মসম্মান হারিয়ে ফেলে সে এটা ভুলে যায় যে তার আত্মসম্মান হলো সব থেকে বড়ো জিনিস মানুষ কী ভাবছে এতে কিছু যায় আসে না মানুষ যদি কিছু অর্জন করতে চায় যদি সেটা ধন সম্পত্তি হয় আধ্যাত্মিক অর্জন হয় বা ভৌতিক অর্জন হয় তাহলে চারটি কাজ সব ভদ্র মানুষকে করতে হবে তবেই সেই ভদ্রতার আসল লাভ নিতে পারবে না হলে যে দুঃ বললাম সেগুলোই হবে সেই চারটি কি জিনিস আজকে জেনে নিন যদি ধন সম্পত্তি অর্জন করতে চাও জ্ঞান অর্জন করতে চাও বা আধ্যাত্মিক বিকাশকে নিজের অন্তর স্থাপিত করতে চাও তাহলে সর্বপ্রথমে করতে হবে নিবেশ এই নিবেশটা কিসের আপনি যেটা চাইছেন তার নিবেশ করুন প্রথমে কোনো এরকম জায়গাতে সেটা লাগান যেখানে থেকে সেটা বাড়বে দ্বিতীয় হচ্ছে খরচ আপনি খরচ সেই জমানো টাকাটিকে সেই পথে করুন যেখানে আপনার কিছু লাভ কিছু নিশ্চিত রূপে আসার কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন তৃতীয় দান যেটা পেয়েছেন সেটা যদি দান করতে আরম্ভ করেন তাহলে আপনার জায়গাটি কিছু আরও খালি থাকবে সেখানে আপনি অন্য জিনিস আরও কিছু নিজের অন্তরে স্থাপিত করতে পারেন আর চতুর্থ বাঁচাতে শিখতে হবে সঞ্চয় করতে শিখতে হবে যেটা আমি পেয়েছি সবগুলোই তো দান করে দিতে পারবো না যেটা আমি পেয়েছি সবগুলোই তো খরচ করে দিতে পারবো না যেটা আমি পেয়েছি সবগুলোই তো একটা এরকম ব্যবসাতে নিবেশ করে দিতে পারবো না যেটা থেকে ফিফটি ফিফটি চান্স আছে এই চারটি জিনিসের গুণ যে ভদ্র মানুষ রাখে তার জীবনে এই দুটি ক্ষতি হয় না কিন্তু যদি এই চারটি জিনিসের গুণ হারিয়ে ফেলে সে মানুষ তাহলে তার সারা জীবনে ক্ষতি হতেই থাকবে এই দুটি কেউ আটকাতে পারবে না ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে করবেন অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী